ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে আওয়ামী লীগ ভারতে বসেই চক্রান্ত করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চক্রান্তে পা না দিতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার রংপুরের পীরগঞ্জে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এদিকে সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এমন সময় তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সময় দেশে কিছু না কিছু ঘটনা ঘটেই, কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি যাকে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন কথা বলা যাবে। সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়া ঘটনা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পতিত যে সরকার, অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বলিরাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা, কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগ ট্যাগের সাথে নেই, তারা গিয়ে বলছে আমরা চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক করে ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, সুতরাং আমরা এখন এখানে এই দেশে থাকবো না, এই যে একটা ধোয়া তোলা হচ্ছে, এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, দু একটা জায়গায় স্প্রে ইনসিডেন্ট হতে পারে, যে আপনারা দেখেছেন যে আমাদের দল কীভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে।